আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ পিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জাতীয় পার্টির মহাসচিবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, থাকছে আওয়ামী লীগের নির্বাচনের ফাঁদে পড়া যাবে না। জানাবো নিবন্ধনে জোর, টিকাদানে ধীর। সর্বশেষ বাহরাইনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে যা বলল ইরান। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। জাতীয় পার্টি মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শনিবার সকাল 9টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু। গত মাসের শুরুর দিকে করোনা ভাইরাসে সংক্রমিত হন বাবলু। গত 6 সেপ্টেম্বর তাকে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে জিয়াউদ্দিন আহমেদকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা শনিবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে দুপুর 1টা থেকে বিকেল 3টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে রাখা হবে তার মরদেহ। জাতীয় পার্টির প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালি যুগান্তরকে এই তথ্যই জানিয়েছেন। অপরদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে এখনই কোনো অবস্থান স্পষ্ট করবে না বিএনপি। দলটি এই প্রশ্নে কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে বলে জানা গেছে। বিএনপির নীতি নির্ধারকদের মতে নির্বাচনে যাব বা যাব না এমন কথা বলার সময় এখনও আসেনি। বরং সরকারের পতন ঘটিয়ে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার আদায় করে বিএনপি নির্বাচনে যাবে, এটিই হচ্ছে দলের এখনকার অবস্থান। বিএনপির এই কথার অর্থ দাঁড়ায় দলটি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। গত 16 সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় নেতাদের এক সভায় দলের স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নির্বাচন নিয়ে কোনো আলোচনা না করার জন্য উপস্থিত নেতাদের নির্দেশনা দেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো আলাপ হবে না, আমাদের কারো বক্তব্যে যেন নির্বাচন নিয়ে কোনো কথা না আসে। আওয়ামী লীগের নির্বাচনের ফাঁদে পড়া যাবে না, আমাদের সংগঠনকে শক্তিশালী করার আগে নিরপেক্ষ সরকার আদায় করতে হবে। এমন নির্দেশনার কারণ খুঁজতে গিয়ে জানা যায় নির্বাচনে যাওয়া না যাওয়া পক্ষে বিপক্ষে মতামত যাতে না উঠে আসে সেজন্যই খন্দকার মোশাররফ ওই কথা বলেছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই নির্দেশনা সমর্থন করেন বলে জানা যায়। এর অর্থ হলো নির্বাচন নিয়ে দলীয় অবস্থান এখনই স্পষ্ট হোক বিএনপি তা চায় না। পাশাপাশি ওই প্রশ্নে দলে বিভেদ সৃষ্টিও বিষয়েও বিএনপি সতর্ক থাকতে চাইছে। জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন কালের কণ্ঠকে জানিয়েছেন, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তবে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তিনি বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করে অথবা পতন ঘটিয়ে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করে তার অধীনেই আমরা নির্বাচনে যাব। জানা যায়, গত 15 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কেন্দ্রীয় সহ বিভিন্ন পর্যায়ের কমিটি ও পেশাজীবীদের নেতাদের সঙ্গে 6 দিনের মতবিনিময় সভায় প্রায় প্রতিদিনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে জানা যায়, দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে তারেক ওই নির্দেশনা দিয়েছেন। দলটির অনেক নেতার মতে তারেকের বক্তব্যের অর্থ হলো বিএনপি নির্বাচনে যাবে, আবার বর্তমান সরকারের অধীনে যাবে না, এটিও তারা বলছেন। অর্থাৎ নির্বাচনে যাওয়া না যাওয়া দুটি বিষয়ই থাকছে দলটির নেতাদের বক্তব্যে। সূত্র আরও জানায়, নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি, তবে বর্তমান সরকার ব্যবস্থা ও কাঠামো হুবহু বহাল থাকলে নির্বাচনে গিয়ে কোনো লাভ হবে না এমন আলোচনা দলটির সর্বস্তরেই রয়েছে। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে জানিয়েছেন, আমরা নির্বাচনে যাব না এ কথা কখনোই বলিনি, তবে বর্তমান ফ্যাসিস্ট সরকারের অধীনে যাব না এটা একেবারেই নিশ্চিত। নির্বাচনে অবশ্যই যাব, তবে সেটি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, আর এই দাবি আদায়ে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।
বর্তমান সরকারের অধীনে 2018 সালে 30 ডিসেম্বর নির্বাচনে অংশ নিয়ে ফলাফল ঘরে তুলতে পারেনি বিএনপি। এর আগে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জনেও কোনো রাজনৈতিক লাভ হয়নি। তবে বিএনপি প্রায় 1 বছর ধরে স্থানীয় সরকার ও বেশিরভাগ উপনির্বাচন বর্জন করে বর্তমান সরকারের অধীনে নির্বাচন না যাওয়ার পথ তৈরি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কালের কণ্ঠকে জানিয়েছেন, স্থানীয় সরকার ও উপনির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সত্ত্বেও সেখানে ভোট হয়নি। এর অর্থ পাগলেও বলবে না যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচন প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি, সরকারের সিদ্ধান্ত দেখে বিএনপি সিদ্ধান্ত নেবে। তবে পরিবেশ পরিস্থিতি দেখে তৃণমূলের নেতাকর্মীরাই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে অনাগ্রহী। অপরদিকে করোনা ভাইরাস মহামারীর কারণে 1.5 বছর পর স্কুল কলেজ খুললেও শিক্ষার্থীদের অন্তত টিকার প্রথম ডোজ দিয়ে বিশ্ববিদ্যালয় খুলতে চান উপাচার্যরা। এই লক্ষ্যে শিক্ষার্থীদের টিকার নিবন্ধন নিতে জোর তাগাদা দেওয়া হচ্ছে, নেওয়া হয়েছে নানা উদ্যোগ, এতেই যেন দায়িত্ব শেষ শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয়গুলোর। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর অর্ধেকের কাছাকাছি সংখ্যক শিক্ষার্থী নিবন্ধন করেছেন, যদিও তাদের 3 ভাগের 2 ভাগেরও বেশি এখনও টিকা পায়নি। নিবন্ধন করার পর SMS না আসা এবং টিকাদানের ধীরগতির কারণে শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য এখন পর্যন্ত বিশেষ কোনো কার্যক্রমও নেওয়া হয়নি, যদিও গত ফেব্রুয়ারিতে দেশে টিকাদান শুরু হওয়ার পর 2টি বিশেষ কর্মসূচির মাধ্যমে বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছে। কয়েক দফা উদ্যোগ নিয়েও এখন পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হয়নি। কয়েকটি বিশ্ববিদ্যালয় হল ও গ্রন্থাগার খোলা হয়েছে শর্ত সাপেক্ষে। করোনার প্রথম ঢেউ স্তিমিত হয়ে আসায় গত মার্চে সিদ্ধান্ত হয় যে মে মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে, কিন্তু করোনা দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় তখন আর খোলা হয়নি। এরপর 15 অক্টোবরের পর আবার খোলার ব্যাপারে আলোচনা হয়। তখন বলা হয়েছিল যে এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে। করোনা সংক্রান্ত পরিস্থিতি উন্নত হওয়ায় স্কুল কলেজ খুলে দেওয়া হয় গত 12ই সেপ্টেম্বর। তখন একই সঙ্গে বিশ্ববিদ্যালয় খুলতে বাধা নেই বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু সেই উদ্যোগ আর এগোয়নি। সর্বশেষ গত 27 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষে প্রথম ডোজ টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার কথা বলেছিল শিক্ষা মন্ত্রণালয়, এতেও সায় দিয়েছিলেন উপাচার্যরা। UGC সূত্র জানায়, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 44 লাখ, এর মধ্যে 51 পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 39টি শিক্ষা থিরা সংখ্যা প্রায় 3 লাখ, সম্পূর্ণ অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 2258টি কলেজের শিক্ষার্থীরা প্রায় 30 লাখ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5 লাখ, আর আরবি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আরও প্রায় 1 লাখ শিক্ষার্থী। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 9টি এখনও শিক্ষা কার্যক্রম শুরুই করেনি। সর্বশেষ, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াদ লাপিদ বাহরাইন সফর করেছেন। তার এই সফর নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরান। শুক্রবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফরে নিন্দা জানিয়ে ইরান এক রাষ্ট্রটির শাসকদের জন্য কলঙ্কজনক হিসেবে অভিহিত করেছেন, খবর মিডল ইস্ট আইয়ের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেন, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এবং অন্যান্যদের সঙ্গে বৈঠকের অর্থ হল বাহরাইন ফিলিস্তিনদের দুর্দশাকে উপেক্ষা করছে। ইয়ার লাপিদ বাহরাইনের রাজা, ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৃহস্পতিবার মানামায় ইসরায়েলের দূতাবাসের উদ্বোধনের আগে বৈঠক করেছেন। বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। খতিবজাদে বলেন, এই অঞ্চলে ইসরায়েলের ধ্বংসাত্মক উপস্থিতিকে শক্তিশালী করে এমন যে কোনো পরিকল্পনার আমরা নিন্দা জানাই। এটি অত্যন্ত দুঃখজনক যে বাহরাইনের শাসকরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলবাজ ইহুদি রাষ্ট্রটির করা দৈনন্দিন অপরাধ উপেক্ষা করেছেন। বাহরাইনদের শাসকদের জন্য এটি কলঙ্কজনক এবং তা কখনো মুছে যাবে না। একই সঙ্গে এই অঞ্চলের মানুষ বর্বর ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বিরোধিতা করা যাবে, যোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র, সূত্র মিডল ইস্ট আই।